টাইগার ভক্তদের আর কতদিন অপেক্ষা করতে হবে বিশ্বকাপে ভালো পারফরমেন্সের জন্য? কবে জয় পাবে বাংলাদেশ? কবে সেমিফাইনাল, ফাইনাল বা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা দেখবে? এই যে ব্যাটিং ব্যর্থতা চলমান, সেটা চিকিৎসায় বাকি, এসব কিছু প্রশ্ন অনেক দিনের, উত্তরটা কোথায়? মারুফ, যদি প্রশ্ন আসলে এই ব্যাটিং ব্যর্থতা কি বলবে? আসলে এই ব্যাটিং ব্যর্থতা তো বিশ্বকাপে না, আমরা অনেকেই বলি যে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করছে না। আপনি গত 2 বছরে দেখেন টপ অর্ডার ব্যাটার রানই পায়নি, প্রথম 4 জন ব্যাটারের কথা যদি বলি, সবশেষ 12 ম্যাচে খুব সম্ভবত ভুল না করলে 9 থেকে 10 ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা অর্থাৎ প্রথম 4 জন 100 রানের নিচেই আউট হয়েছে। তো সেই জায়গা থেকে বিশ্বকাপে যে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থ হয়েছে এমনটা না, এটা আগে থেকে আজকে ওপেনাররা রান পেয়েছেন, রান পাননি মিডল অর্ডারে। আমরা দেখেছি মেহেদী মিরাজ, নাজমুল শান্ত, তাহিদ কিন্তু সেরাটা দিতে পারেনি। আসলে গতদিন ভারতীয় সমর্থকরা একটা কথা বলছিলেন যে বাংলাদেশ সামর্থ্য আছে, সম্ভাবনা আছে, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা দলগতভাবে সেরাটা দিতে পারছে না, যে কারণে বাংলাদেশ ভালো করতে পারছে। আসলে বাংলাদেশের বেঞ্চ, যে শক্তি বেঞ্চে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। চিন্তা করেন, নিউজিল্যান্ডের টিম সাউদে বসে আছেন, খেলতে পারছেন না। আপনি অন্যান্য ক্রিকেট মেইন শক্তিগুলো যদি চিন্তা করেন, তাদের কিন্তু বেঞ্চে, অথচ সাকিব আল হাসান যখন খেললেন না, তার বদলি হিসেবে কাকে খেলানো, এটা প্রশ্ন। ইনজুরিতে যদি কখনো মুশফিক খেলেন, পড়েন, তিনি যদি না খেলতে পারেন, তার বদলে কে নামবে সেটা আসলে জানা যায়। বাংলাদেশ সম্ভবত এই বিশ্বকাপের একমাত্র দল যারা বোলিং শক্তি নিয়ে ওয়ার্ল্ড কাপে এসেছে, বেঞ্চ নিয়ে, তাই তো? এমনটাই ছিল, বিশ্বকাপের আগে আলোচনা ছিল যে বাংলাদেশের বোলিং অনেকগুলো দলের চেয়ে ভালো, তাদের বোলিং যে কোনো দলকে ঘুরিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে, তবে ব্যাটিং নিয়ে কিন্তু সেই ফাঁকটা রয়ে গেছে, ব্যাটিং এর সমস্যার সমাধান কোথায়? সত্যি করে বলেন, আসলে বাংলাদেশের বোলিং এর এক্সপেক্টর বলতে যা বলে সেটা আছে না, এমন কিছু বিশ্বকাপে চোখে পড়েনি, যেটা চোখে পড়ে বা যেটা ভালো করেছে যেমনটা নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে ঘরের মাঠে। কারণ ঘরের মাঠে তো বাংলাদেশ নিউজিল্যান্ড কে হারায়, ইংল্যান্ড কে হারায়, অস্ট্রেলিয়া কে হারায়, তারাই ফাইনাল খেলেছে। কিছুদিন আগে আমরা ভারতকে ঘরের মাঠে হারিয়েছি, সেই ভারতের কাছে আজকে আমরা হতশ্রী পারফর্ম করেছি, হতাশায় ডুবেছে বাংলাদেশ দল। সেই আসলে অবস্থা যেটা বলছিলেন মারুফ, যে ভারতের বিপক্ষেও বাংলাদেশ দাঁড়াতে পারেনি, আসলে যে অসুখটা চলতেছে, যে সমস্যাটা চলতেছে বাংলাদেশ দলের, সেটা অনেক পুরনো। এই চিকিৎসা কি? চিকিৎসাও খুব সহজ, ব্যাটিংটা ভালো করতে হবে, মানে প্যারাসিটামল 3 বেলা খুব সহজ অসুখ, মানে অসুখ বের করা হয়ে গেছে, সে দীর্ঘদিন ধরে সমাধান হবে আমরা, তবে উপশমটা আসলে দেখতে পাচ্ছি না আমরা। অবশ্যই ম্যাচ গুলো আছে, সেটা নিশ্চয়ই বাংলাদেশ দল ভালো করবে, দর্শক সেই প্রত্যাশা নিশ্চয়ই আপনারও তো থাকবে, কিন্তু অপেক্ষা আপনাদের বাড়ছি, ধৈর্য ধরুন। বাংলাদেশের ক্রিকেটকে যদি ফলো করতে চান, ধৈর্যই মূল শক্তি টাইগার পক্ষ থেকে।